মিউটের পর কত ফুট হবে এই যে মোটামুটি ল্যাবগুলো কত গোল্ডেনটা কত ষোলো হাজার ডবল ম্যান বয়স কত দাদা এটা বয়স কত পঁয়ত্রিশ দিন আপনার 15,000 75,000 হ্যালো এখনো বলছি আমার টাকাটা জলে যাবে, আপনার টাকাটা জলে যাবে না, যা মাল দিই আপনি নিন না, আপনাকে বাচ্চা দিচ্ছি মানে হিমালয়ান ডগ, কিন্তু হিমালয় থেকে আসে না, এটা হচ্ছে ভুটানি কুকুর, ভালো নেশনের কুকুর, গার্ড ডগের জন্য খুব ভালো, এটা কিন্তু গার্ড ডগটাই বেশি, মানে ফ্যামিলিতে রাখলে গার্ডের কাজ বেশি করবে, এটার এটার কালার কম্বিনেশন কিন্তু একদম জার্মান শেফার্ড, বিশেষত্ব হচ্ছে এর কানটা ডাউন টেলটা আপ, কান ডাউন, জার্মান শেফার্ড হলে কান স্ট্যান্ড টেল ডাউন, এটাই ওর বিশেষত্ব, সাইজ হচ্ছে আপনার হাইটটা বেশি লেন্থটা কম, জার্মান শেফার্ড হাইটটা কম লেন্থটা বেশি, ডিফারেন্স এইটা, কিন্তু এটা বেশি গার্ড ডগ, এটা কমার্শিয়াল বা ডোমেস্টিক প্রাইস মোটামুটি 1400-1500 রেখেছি দাম, তারপরে নেগোসিয়েট করে যা হবে সেটা তো আমি করেই দিই বলতে লাগে। কতদিনের এটা? এটা একটু বেশি লোভ। বয়স কত এটা?
47 days, 46 days এরকম দের মাস এটা হচ্ছে সিঙ্গেল কোট মানে লংটা একটু কম হয় কিন্তু ব্রিড একটাই সেম এটা কি ভেরিয়েন্ট একদম সেম ব্রিড এই দেখুন লংটা কম বেশি এটা একটু বেশি কোট এটা একটু কম এই ব্রিড খুব একটা অ্যাভেলেবল আসে না তিন মাস ছয় মাস একবার আসে বাড়িতে রাখার জন্য কম মেইনটেনেন্সে ভালো এটা একই দাম একই দাম যে কোনো খাবার খাবে নাকি যে কোনো খাবার খাবারটা তো যে কোনো জিনিস দিলে খেয়ে নেবে কিন্তু হ্যাবিচুয়েটটা করানো ভালো ঘরের খাবার ঘরের খাবার এতে কুকুর ভালো ডগ ফুডের থেকেও কুকুর যদি ঘরোয়া খাবারে হ্যাবিচুয়েট করাতে ভালো হয় একে ক্রিমিনাল ওষুধ দিতে হবে ডিওয়ার্মিং করতে হবে এই প্রসেসটা করার পরে ভ্যাকসিনেশন করতে হবে শিডিউল মাফিক করতে হবে যে আমি মনে করলাম কালকে গিয়ে ভ্যাকসিনেশন করে দিলাম ওটা হবে না ভ্যাকসিনেশন করার আগে কুকুরকে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় একে ডিওয়ার্মিং করতে হয় মানে ক্রিমিনাল ওষুধ দিতে হয় এবং কৃমির ওষুধ দেওয়ারও ব্যাপার আছে আমি মনে করলাম তাকে কৃমির ওষুধ দিলাম তাও হবে না কুকুরের ফিজিক্যাল স্ট্যাটাস কী আছে কী খাচ্ছে কীরকম খাচ্ছে পটি পায়খানা সব ঠিকঠাক আছে কি না অ্যাক্টিভিটিস ঠিক আছে কি না তার উপরে হবে কৃমির ওষুধ তার পাঁচ সাত দিন পরে হবে ফার্স্ট ভ্যাকসিনেশন কিন্তু ফার্স্ট ভ্যাকসিনেশন 40 দিনের মধ্যে করলে ভালো হয় সেটা অনেক সময় পসিবিলিটি হয়ে ওঠে না ঠিক আছে এই হচ্ছে আজকে টিপস দিলাম আজকে আরও অনেক কিছু আছে আমার পরে এটা হচ্ছে এই কালার আরেকটা টিবেরিয়ান ডগ দেখাচ্ছি সেটা কালারটা হচ্ছে না হোয়াইট অফ হোয়াইট কালার এটা কিন্তু দেখে মনে হচ্ছে স্পিটসের বাচ্চা স্পিটসও না স্পেনিয়ালও না টিবেরিয়ান পাপি এটা ওই একই ক্রাইটেরিয়া হবে এর দু তিনটে কালার হয় এই একটা কালার এই একটা কালার মানে অফ হোয়াইট কানটা গোল্ডেন দেখে মনে হচ্ছে গোল্ডেন রিট্রিভারের মতো কিন্তু গোল্ডেন রিট্রিভার নয় কানটা নিচে কেলটা সেম উপরে টিবেরিয়ান ডগ লোমের কোট কিন্তু যা দেখছেন তার থেকে আরও কমে যাবে মানে লোমের কোটটা ডিক্রিজ হবে কমবে বাড়বে না গার্ড ডগ আর এমনি ঘরোয়া ডগ হিসেবে ঠিক আছে অ্যাভারেজ 12-14 মধ্যে ঠিক আছে কি আছে যে কমেডিয়ান আছে কমেডিয়ান এদিকে স্পিচ আছে না আপনি কি বলছেন একটু শুনে রাখি আমার যদি পোষায় আমি চলে যাবো দাদা আমার রাখার ব্যাপার নেই আপনি জিতে গেলেন খালি আমার একটাই ফিলার ওই মেলটা আমার হয়ে গেছে বাচ্চা দেখা যায় না দেখার মতন বাচ্চা বাস্কেট লাগবে না এমনি নিয়ে যাবে
16000 আছে 15000 এখন নেবে না তো 14000 আছে তাহলে লাফটা কত 14000 ঘন্টা 14000 ঘন্টা 14000 এখন 30000 14000 ঘন্টা পুরো মার্কেটে আছে কমে গেছে 30000 লাফটা 22000 মাড়ি এখন খালি পম দেখো একটা অরিজিনাল পম 22000 টাকা দাম ও দারুণ দারুণ পাচ্ছে দারুণ দেখো তিনটে দেখাচ্ছি তিনটে তিনটে কোয়ালিটি তিনটে যেটা মধ্যে যেটা পছন্দ হয় এক একটা কুকুরের এক এক রকম দাম দেখো ₹25,000 কত করে এগুলো কত করে ছেড়ে দেখি দাম কত 650